নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পাইস অফ কলকাতাতে আর আজকে আমি আপনাদের সাথে পটলের একটি রেসিপি শেয়ার করব এই গরমের দিনে খুব কম জিনিস দিয়ে কম সময়ে তৈরি হয়ে যাওয়া পটলের একটি রেসিপি রেসিপিটির নাম হলো দুধ পটল আর এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পটল পটলটাকে আমি খোসা চাড়িয়ে দু সাইড দিয়ে এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো যায় আর তারপরে আমি পটলগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি পাঁচশো গ্রাম মতো পটল নিচ্ছি তাহলে সবটাই দিয়ে দিলাম পটল এখানে এবার এর মধ্যে আমরা নুন আর হলুদ দেবো সবার প্রথমে আমি এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেবো এখানে কিন্তু হলুদ গুঁড়োটা এখন কমই দেবো পরে আবার ব্যবহার করব হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা পটলটাকে ভেজে নেব সাত আট মিনিটের মতো পটলটা ভাজবো কারণ পটল ভাজা হতে একটু বেশি টাইম লাগে তাই জন্য একটু টাইম নিয়ে পটলটাকে ভাজতে হবে যাতে এর উপর একটা ভালো লাল রঙের কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা পটলটাকে ভেজে নেব আর দেখুন ছ সাত মিনিট পর পটলটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে এবার আমি কি করব খুন্তি দিয়ে পটলগুলোকে সাইডে সরিয়ে নেব আর মাঝখানে এই তেলটার মধ্যে দিয়ে দেবো ফোড়ন কালো জিরে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দেবো এর মধ্যে দেওয়ার পর দু থেকে তিন সেকেন্ড মতো কালো জিরেটাকে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের হিসেব মতো দিতে পারেন এখানে কাঁচা লঙ্কাটা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর জিরের সাথে আমি দু তিনটে কাঁচা লঙ্কাও বেটেছিলাম এক চামচ মতো দিলাম দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ দিয়ে দেবো এখানে আমি এক ছোটো চামচ মতো হলুদ গুঁড়ো নিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে আমি একটু চিনিও দিয়েছি হাফ চামচ মতো চিনি দিলেই হবে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই দেওয়ার পর মশলাটাকে এবার আমরা কষবো চার থেকে পাঁচ মিনিট মতো বা মশলাটা থেকে তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত আমরা কষে নেবো আর মশলাটা দেখুন এখানে কষানো হয়ে গেছে এখানে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই কারণ পটলগুলো আমরা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই এক কাপ মতো আমি এখানে পাঁচশো পটলের দুধ ব্যবহার করেছি দেওয়ার পর মিশানো হয়ে গেছে নুন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মতো বা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এর মধ্যে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য পাঁচ মিনিট মতো এটা যখনই ফুটে যাবে তখন আমরা ঢাকনা খুলে একবার চেক করে নেব এবার দেখুন ঝোলটা কিন্তু একদম কমে গেছে আর গাঢ়ও হয়ে গেছে আর পটলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এর মানে আমাদের পটলের রেসিপিটা একদম রেডি আমি আর একটুখানি ফুটালাম আর এখানে নুনটা একটু আমার কম লাগছিল তাই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি দুধ পটল একদম রেডি হয়ে গেছে সার্ভ হওয়ার জন্য এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন সমানভাবে ভাতের সাথেও এটা খুব টেস্টি লাগে চাইলে আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন রেসিপিটা অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন ভালো লাগলে রেসিপিটিকে লাইক করবেন আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে ততজনের জন্য ভালো থাকবেন এনবো